সালাম আলাইকুম, আমি আশিক বলছি। আমি আজকে দেখাবো ক্রিয়েটের ভিতর এই ট্রেস, রেকট্যাঙ্গেল, কপি অ্যান্ড বাইন্ডিং এর কাজ, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখবো এই ট্রেস এর কাজটা, ঠিক আছে? এই ট্রেস এর কাজটা হলো যে কোনো একটা ব্লক এবং টেম থেকে একটা পিস তোলা, ঠিক আছে? যদি আমরা মনে করি এটা একটা ব্লক, ঠিক আছে, এই ব্লকটার থেকে আমরা এটা একটা কাটলেন আর এটা একটা কাটলেন, তো এই এটা আমরা এই পিসটা আমরা আলাদা করব। তো এটার জন্য আমরা এই টুলসটা ব্যবহার করব, ঠিক আছে? এই ট্রেস ট্রেসটা প্রথম ধরে এই বর্ডার লাইনটা আগে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এইভাবে পুরো বর্ডারটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো এই ফোরাটা একটা পিস, আমরা হিসাব করছি যে এটা একটা পিস, ঠিক আছে? তো এই পিসটা ফোরাটাই তুলবো, তো এটার চারদিক এভাবে ক্লকওয়াইজ এভাবে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সিলেক্ট করে তারপর রাইট বাটন ওকে, তারপর কোনো ইন্টারনাল থাকলে তখন আবার এই ইন্টারনালটা ধরতে হবে, তারপর রাইট বাটন ওকে। তো দেখেন পিসটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে? এটি সে ট্রেসের কাজ। আর যদি এই ইন্টারনালটা আমরা না নিই তাহলে কি করতে হবে, এই ট্রেস জাস্ট এভাবে ক্লিক করবেন, রাইট বাটন ওকে। যদি ইন্টারনাল নেন তখন এটা ক্লিক করতে হবে, যতগুলো ইন্টারনাল দরকার হয় সবগুলো সিলেক্ট করে তারপর রাইট বাটন ওকে। আর যদি ইন্টারনাল না নিতে হয়, মানে শুধু পিসটা নিবো আমরা, তাহলে রাইট বাটন ওকে, তাহলে এই পিসটা চলে আসছে, ঠিক আছে? এভাবে রেকটেঙ্গেলের কাজ, এই ট্রেসের কাজটা করতে হয়, ঠিক আছে? তো আমরা যদি এরপরে আরেকটা বড় একটা পিস ফোরাটা এটা নেবো, এই ট্রেস করে দেখি আমরা। আমাদের ইন্টারনাল, পরে ইন্টারনাল যতগুলো আছে সবগুলো হওয়া ধরবো, এরপর আবার রাইট ব্রেড ওকে দিলে ফোরা টুড়ে যাবো, ঠিক আছে? এরপর এটি আমাদের ট্রেসের কাজ। এরপর আমরা দেখবো রেকট্যাঙ্গেল। রেকট্যাঙ্গেল প্রথম জাস্ট একটা রেকট্যাঙ্গেল এভাবে একটা জাস্ট এই চতুর্ভুজ একটা রেকট্যাঙ্গেল নিতে পারবেন, এই জাস্ট আমি এটা কার্সার দিয়ে করলাম, ঠিক আছে? তো এটা এভাবে শুধু কার্সার দিয়ে করা যায়, ক্রিয়েট এ রেকটেঙ্গেল। এখানে যদি কার্সার দেওয়া থাকে তাহলে শুধু এইভাবে ক্লিক করে মাউস দিয়ে টানলে এভাবে হয়ে যাবে, এটা মাউসের ব্যবহার, ঠিক আছে? মাউস দিয়ে টানে জাস্ট যেখানে রাখা সেখানে আবার লেফট ক্লিক করে রাইট বাটন ওকে, রাইট বাটন ওকে, ঠিক আছে? তো এটা রেকটেঙ্গেল হয়ে গেছে। তো আমরা যদি এটা মেজারমেন্ট দিয়ে করতে চাই তাহলে ক্রিয়েট এই রেকটেঙ্গেল, ঠিক আছে? তারপর এখানে বিলো করবেন, বিলো করলে তারপরে এইভাবে খালি জায়গায় লেফট ক্লিক করলেই এখানে একটা মেজারমেন্ট চাবে, ঠিক আছে? এখানে না এক্সে ওয়াইতে দুইটাতে দেওয়া হবে, দিলে আমরা একটা রিচিং বানাতে পারবো। তো আমরা এক্সে কত দিব, যদি আমরা 10 ইঞ্চি দিই, তো উইতে ওয়াই আমরা 10 ইঞ্চি দিলাম, এন্টার। তো 10/10 একটা রাইট বাটন ওকে, একটা রিচিং হয়ে গেল, ঠিক আছে? তো এটা মেজারমেন্ট দিয়ে তারপরে আবার দেখেন এখানে কার্সার করা, ঠিক আছে? তারপরে আবার রেকটেঙ্গেল টুলসার নিলে দেখেন এখানে কার্সার এটা ওই মাউসের মাধ্যমে করা যাচ্ছে, ঠিক আছে? এখন যদি আপনি ভিলো করতেছেন যান, মানে মেজারমেন্ট এভাবে না, আপনি যেতে চান এই অবস্থায় ভিলো করবেন, তাহলে জাস্ট এদের ওখানে গিয়ে এটা ভিলো ক্লিক করে এখানে মেজারমেন্ট বসে দিলে হবে। আবার আরেকটা আছে যে এই যে এখানে লেফট রাইট মাউসের লেফট রাইট দুটো বাটন একসাথে ক্লিক করলে এই বক্সটা চলে আসবে, এখানে বিলুতে যেতে হবে না, জাস্ট এখানে এই মেজারমেন্ট দিয়ে আবার করা যাবে, ঠিক আছে? মেজারমেন্ট দিয়ে ওকে, ঠিক আছে? রেকটেঙ্গেল হয়ে গেল, ঠিক আছে? এটি সেই রেকটেঙ্গেল বানানোর নিয়ম, এই যে কোনো রেকটেঙ্গেল এটা দিয়ে বানাতে পারবেন, ঠিক আছে? ওকে, তো এরপরে দেখবো কফি। এটি সে ক্রিয়েট কপি পিস, এটি সে কপি পিস, ঠিক আছে? শুধু কপি লেখা আছে বাট এটি সে কপি পিস, এই এখানে দেখেন কপি পিস, কপি পিস, ঠিক আছে? তো এই একটা পিস আছে, জাস্ট এটাকে লেফট ক্লিক করলে আবার লেফট ক্লিক করে রাখলে একটা পিস চলে যাবে, ঠিক আছে? যে পিসটা সেম একটা পিস আমরা নেব, তো তাহলে কি করবো, এই কপি
জাস্ট লেফট ক্লিক করলে পিসের উপরে এই মাউসে চলে আসবে, জাস্ট আবার সাইডে উপর রেখে দিবেন, রাইট বাটন, ওকে, ঠিক আছে। এই যে একটা পিস বার সেম সেম পিস এখন চলে আসলো, ঠিক আছে। ইট ইস এ কপি পিস। এরপরে দেখবো এই বার্নিং এর কাজটা, ঠিক আছে। তো বার্নিং এর কাজটা হলো আমরা এই বার্নিং ক্লিক করলাম, ঠিক আছে। তো আমাদের এই বার্নিং এর কাজটা মূলত কোন কোন সময় আমরা এটা ইউজ করি এই টুলসটা, তো এটা হলো সাপোজ এখান থেকে একটা বার্নিং হবে, এই সিম অনুযায়ী একটা বার্নিং হবে, আর এই সিম অনুযায়ী একটা বার্নিং হবে, আর্মুলে বার্নিং হবে, মানে বডিতে অনেক বার্নিং হয় না, তো নিচে বার্নিং হবে। তো এটা মেজারমেন্ট নেওয়ার জন্য তো আপনি মেজারমেন্ট করে রেক্টেঙ্গেল দিয়েও করা যায়, যেমন আমি একটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এটা এখান থেকে এখানে মেজারমেন্ট আছে কত, এখানে আছে 25 ইঞ্চি, ঠিক আছে, 25 ইঞ্চি লম্বা, ঠিক আছে। এখন আপনি এটার মেজারমেন্ট করলেন, এখানে মেজারমেন্ট করলেন, এটার মেজারমেন্ট করবেন, করে ক্যালকুলেট করে একটা বার্নিং, একটা রেক্টেঙ্গেল, ঠিক আছে, ধরেন সাপোজ 100 ইঞ্চি একটা বার্নিং হবে, ঠিক আছে, ক্যালকুলেট করে আপনি পাইছেন, ঠিক আছে। তো ওইভাবে মেজারমেন্ট করে একটা রেক্টেঙ্গেল টেন একটা বার্নিং করা যায়, আবার একটা টুলস দিয়েও করা যাবে, এটি সেই টুলস, ঠিক আছে। তো এটা আপনার এখানে বার্নিং এর উইথ, এই যে আমার 1 ইঞ্চি বার্নিং লাগবে বা 1.5 যতটুকু লাগে এতটুকু উইথটা এখানে দেওয়ার পর জাস্ট এই ফিসের মধ্যে ক্লিক করবেন, এখানে ফিস ক্লিক করবেন, ঠিক আছে। আর যত ফিস লাগে যতটুকু বার্নিং এর দরকার হয় এভাবে সিলেক্ট করার পর রাইট বাটন, ওকে, এ দেখেন এখানে এই দুইটা পিসের সাথে যদি আপনি মেজারমেন্ট করেন দেখেন বরাবর, ঠিক আছে, এখানে মেজারমেন্ট করলাম, পরে এখানে একটা মেজারমেন্ট করলাম, ঠিক আছে, এই মেজারমেন্ট বরাবর মেজারমেন্ট আছে, হ্যাঁ। তবে দেখেন এখানে কিন্তু এখানে আরেকটা জিনিস শিখেন, এখানে এই বেসিক সাইজ হচ্ছে আমাদের এম, এই যে বেসিক সাইজ, এখানে বেসিক সাইজ এম এম বরাবর 0 0 আছে, কিন্তু এখানে গ্রেডিংগুলো আপডাউন আছে, দেখছেন গ্রেডিং মিলে নাই, তাহলে এটা মিলানোর জন্য কি করতে হবে, আবার বার্নিং এ ধরবো, ঠিক আছে। এই এখানে দেখেন এখানে এড পিস মডেল, হ্যাঁ এই এই এখানে এই যে দেখেন গ্রেট পিস, এখানে যে গ্রেট পিস এটা যদি ওকে করে রাখেন, সিলেক্ট করে রাখেন, তাহলে গ্রেট মানে গ্রেডিং সহকারে পেজটা উঠবে, ঠিক আছে। আমরা ক্লিক করে দিলাম, আবার আমরা এই বার্নিংতে তুলবো, ঠিক আছে। এখন দেখেন এটার সাথে এটা যদি মেজারমেন্ট করি আমরা, দেখেন একদম বরাবর সব কিছু 0 0, তার মানে এই লাইন আর এই লাইন সবগুলোই সেম হয়ে গেছে, তাহলে আমাদের এটা এখান থেকে সবসময় এটা সিলেক্ট করে রাখবে, এই যে এই গ্রেড পিস এই সিলেক্ট করে রাখবেন, তাহলে গ্রেডিং সহকারে এটা উঠে যাবে, ঠিক আছে। তো তাহলে এটা অনেক সুবিধা এই টুলসটা, কারণ আমার এখানে বার্নিং লাগবে কতটুকু লাগবে এটা একই বার্নিং উইটে দিয়ে ক্লিক করলে আপনার পুরো বার্নিংটা চলে আসবে, ঠিক আছে। তো এই কাজটা করতে পারবেন, আরেকটা কাজ করা যাবে এই বার্নিং দিয়ে, সাপোজ আমরা আরো অনেক কাজ করা যায়, আপনি জাস্ট এই জিনিসটা বুঝতে দিতে চাইতেছি যে বার্নিং আসলে এই টুলসটা কিভাবে কাজ করেছে। আপনি এখানে মেজারমেন্ট নিয়ে অনেক সময় দেখা যায় আমরা কলার বানাই, তো কলার বানানোর সময় বা ওয়েস্ট ব্যান্ড বানানোর সময় তখন বডি থেকে মেজারমেন্ট নিয়ে স্ট্রেট একটা ওয়েস্ট ব্যান্ড বানালেন বা এটা মেজারমেন্ট নিলেন, তখনও ওই মেজারমেন্টটা বডির সাথে মেজারমেন্ট করে করে একটা উইথ দিয়ে বানাইতে পারবেন, মানে এই বার্নিং এর কাজটা যে কোনো জায়গায় এরকম মেজারমেন্ট নিয়ে একটা সোজা স্ট্রেট কোনো একটা পিস বানাতে হলে এটা করা যাবে, ঠিক আছে। তো আরেকটা কাজ করা যায়, আরেকটা কাজ হলো এটা অনেক একটা উপকারী কাজ বার্নিং দিয়ে, তো এই কাজটা হলো সাপোজ একটা এক্সাম্পল হিসেবে একটা কাজটা করবো, যেমন এখানে একটা গ্রেডিং আছে, দেখেন এখানে গ্রেডিং আছে কত করে 0.1, 0.27 এরকম আছে, ঠিক আছে, ইকুয়াল নাই, তো আমি এটা চাইতেছি এটা পুরাটাই কোয়ার্টার কোয়ার্টার একটা ইকুয়াল একটা গ্রেডিং হবে, ঠিক আছে। তো এই গ্রেডিংটা মিট করার জন্য ইকুয়াল করার জন্য তো আমরা এই বার্নিং এর সাহায্য নিতে পারি, ওভাবে কাজটা করা যায়, ঠিক আছে।
তো আমরা এই দেখেন এটার সাথে এটা বরাবর উঠালাম, দেখেন এটার সাথে এটা গ্রেডিং একদম সেম সেম গ্রেডিং আছে। এখন দেখেন দেখছেন ঠিক আছে, একদম বরাবর গ্রেডিং আছে। এখন তো সেম গ্রেডিং আছে, কিন্তু আমি এটা গ্রেডিংটা চেঞ্জ করবো ঠিক আছে। গ্রেডিংটা চেঞ্জ করার জন্য বিশেষ করে এই কাজটা আমরা ব্যাকগ্রাইজ ফন্ডাজের সময় পেন্টের ক্ষেত্রে করি ঠিক আছে। ঠিক আছে, ফন্ট পেন্টের ব্যাকগ্রাউন্ড ফন্ডাইজের মধ্যে এই এই গ্রেডিংটা ঠিক করা যায় ঠিক আছে। তাহলে আমি আপনাকে আপনাদেরকে এটি দেখাচ্ছি। তো এখান থেকে গ্রেডিংটা হলো প্রথম, এখান থেকে আমরা গ্রেডিং এখানে জিরো আছে ঠিক আছে, এইদিকে গ্রেডিংটা। তো পিসটাকে আমরা রোটেট করে নিই, দেখলাম চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমরা therefore we go previous line এখন দেখেন ঠিক আছে। এখানে এটা এখানে গেটিংটা দেওয়ার পর এই গেটিংটাকে আমরা 0.25 গেটিং হয়ে গেছে ঠিক আছে। এখন দেখেন এখানে গেটিং, এখানে গেটিং সেম সেম, আগে কিন্তু এলোমেলো ছিল ঠিক আছে। তো এখন আমরা কোয়াটার করে ফেলছি, এই জন্য এভাবে বান্ডিং দিয়ে তো মেজারমেন্টগুলো গ্রেডিংগুলো স্ট্রেট এক্সের গ্রেডিং, ওয়াই গ্রেডিং, এভাবে ওই ব্যাকগ্রাউন্ড ফন্ডাইজের গ্রেডিংগুলো এভাবে চেঞ্জ করা যায় ঠিক আছে। আমার পেন্টের ভিডিওগুলো দেখলে আপনারা দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড ফন্ডাইজের গ্রেডিংগুলো আমি এই বান্ডিং দিয়ে এগুলো করছি, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে। তো এখানে আমি বান্ডিংয়ের কাজটা কীভাবে আরেকটা কাজ কীভাবে করা যায় এটাই দেখালাম। তো এভাবে লাইনের এক্সের বা ওয়াইয়ের গ্রেডিং কোনো না মিললে তো বান্ডিং দিয়ে এভাবে করতে পারবেন ঠিক আছে।